দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। উপমহাদেশের খ্যাতিমান বাউল শিল্পী পার্বতী বাউল সম্প্রতি ঘুরে গেলেন টরন্টো। বাউল সাধক এই শিল্পী আমন্ত্রিত হয়ে এসেছিলেন বাংলা টেলিভিশনের স্টুডিওতে, আর তার সাথে কথা বলেছেন হাসান মাহমুদ। আমার ভেতর আমি কেতা খবর রাখলি না, আমার ভেতর আমি কেতা খবর রাখলি না। বিশাল ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত নারী বাউল পার্বতী বাউলকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। পার্বতী, তোমার পূর্বপুরুষের শেকর বাংলাদেশে ছিল, সেই হিসাবে বাংলা টেলিভিশনে তোমাকে স্বাগতম জানাই, তোমাকে আবাহন করি। জয় গুরু হাসান দাদা। বলতো, আমাদের সমাজের চিরকালের এত অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকেও বাউলকে কেন আমরা বুঝতে পারলাম না, কিংবা রহস্যময় থেকে গেল, এটা কি আমাদের অক্ষমতা? একটা কথা আছে আমাদের আমাদের ভাষাতে, বলে যে যা চায় সে তা পায়। আচ্ছা, কেউ যদি বাউলকে সত্যিকারের অন্বেষণ করেন, সত্যিকারে খোঁজেন, তাহলে সেটা তিনি পাবেন। আচ্ছা, তো আমার মনে হয় যে বাউল জানা শুধুমাত্র বুদ্ধি বিচার দিয়ে বাউল জানা সম্ভব না, এবং সেটা পুরোপুরি জানতে গেলে তার শরীর মন দেহ সব কিছু আর কি ওই পুরোপুরিভাবে আত্মনিবেদন করতে হবে বাউলকে, গুরুর কাছে। আচ্ছা, তাহলে এটা গুরু বিদ্যা? ভীষণভাবেই গুরুমুখী বিদ্যা। আচ্ছা, কারণ বাউলের, যেমন আমরা বলে থাকি, বাউলের ঘরে জন্ম নিলে পরেই সে বাউল হবে না, তার কাছে তার শিক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে বাউল গুরুর কাছে। সে তার পিতাও হতে পারে বা অন্য কেউ হতে পারেন, তো সেটা হবার পরেই সে বাউল। তো তো যেটা আমি বলছিলাম আর কি, যে এই আত্ম অন্বেষণ, সেটার মাধ্যমে বাউলকে জানা সম্ভব। আমাদের, আমরা গান শুনি, গান ভালো লাগে, বাউলের গান, এবং অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না, কারণ তার মধ্যে মনে হয় গুঁড়ো কি যেন লুকিয়ে আছে, কেমন কেমন করে যেন ওই বাউল গোসাই আমাদেরকে হেঁয়ালি করে বললেন কিছু একটা, এরকম মনে হয়। কিন্তু এই গুহ্য তত্ত্বগুলো, বাউলের যে ভাষা তাকে বলে সান্ধ্য ভাষা, আর সেই সান্ধ্য ভাষাতে লেখা তার অনেক স্তর আছে, তার স্তরের অর্থ আছে, সেটা সেই গানের মাধ্যমে বা শুনেও, সব বাউল গান করেন না, তারা শুধুমাত্র সাধক। আচ্ছা, তো সেই, কিন্তু তারা অনেক গান লিখতে পারেন, কারণ সেই গানের মাধ্যমে, গান হলো জ্ঞান, সেই গানের মাধ্যমে দিয়ে তারা নিজের উপলব্ধি, যখন আত্মচেতনা শুরু হয় তখন আপনা থেকেই গান আসতে শুরু করে, আপনা থেকেই একটা সময়। কারণ আমার মনে হয়েছিল যে আমি কোনোদিন কিছু গান টান লিখতে পারবো না, কিন্তু অনেক বছর আমার সনাতন বাবা এবং শশাঙ্ক বাবার সঙ্গে থাকবার পরে এখন আমার মনে হয় আমার আমার গান লিখতে ইচ্ছে করে, তো মাঝে মাঝে একটা দুটো গানও লিখে ফেলি। তো সেই সমস্ত গানে চেয়েছি বলে তাই। সুতরাং অন্বেষণ করলে সবই পাওয়া সম্ভব। এই যে তোমার সনাতন গুরু 7 বছরে তোমাকে 7টা গান শিখিয়েছেন, এটা তো একটা মানে অভাবনীয় একটা একটা নিষ্ঠা এবং পরিশ্রম, এটা কি করে হয়? আমার মনে হয় দুজনের দিক থেকেই, যিনি গুরু আর যিনি শিষ্য, দুজনের দিক থেকেই এটা বেশ একটা মানে অত সহজ, এটা আমরা সহজ বলে থাকি কিন্তু খুব সহজ নয়, কারণ আমাদেরকে ধরে রাখতে, গুরুকে ধরে রাখতে হচ্ছে, গুরুর যে শেখাতে ইচ্ছে করছে না সেটা নয়, কিন্তু তাকে পরখ করে দেখতে হবে যে এর মধ্যে দেওয়া যায় কি না, কেন হইলে তো গুরুর সময় নষ্ট। তা তো বটেই, কিন্তু ওই যে শক্ত একটা ভিত তৈরি করে দিলেন, সেটার জোরেই কি তুমি পরে পরের গুরু, যে দিনে 40টা গান, তুমি কি ওই শক্তিশালী ভিত্তিটা হয়েছিল বলেই তুমি নিতে পেরেছো, আত্মস্থ করতে পেরেছিলে? অবশ্যই, কারণ আমি একটা সময় এরকম হয়েছিল
যে আমি মানে গাইতে চাইছি, শিখতে চাইছি, অনেক পথ জানতে চাইছি, কিন্তু কিছুতেই সম্ভব হয়ে উঠছে না, আর কিছুতেই জানতে পারছি না। তখন সনাতন বাবাকে যখন আমি বললাম যে বাবা আমি আরও জানতে চাই, তখন 7 বছরের পরে হঠাৎ একদিন আমাকে বললেন, বাউলরা যেমন মাধুকরি করে করে, তো মানে যেটা চাল সংগ্রহ করা, সেটা অন্নপূর্ণার ভাণ্ডার থেকে সংগ্রহ করা আর কি, সেটা সংগ্রহ করে তারা জোগাড় করে বছরের শেষে একবার একটা বড় মোচ্ছব হয়, সেই মোচ্ছবের মধ্যে গুরু যেই গুরুর সমাধি হয়েছে সেই সমাধির দিনে এই মোচ্ছব করা হয়। তাতে বাউল, ফকির, তার দেশের মানুষ, গ্রামের মানুষ সবাইকে আমন্ত্রণ করে 3 দিন ধরে মোচ্ছব চলে, সবাইকে সেবা দেওয়া হয় এবং গান হয়, মানে সারা রাত ধরে গান হয়, আলোচনা হয়, এ সমস্ত হয়, সৎসঙ্গ, হরিকথা হয়। তো ঠিক সেরকম মাধুকরি করে যেমন এটাকে করা সম্ভব, ঠিক সেরকম করে জ্ঞানের মাধুকরি করতে হয়। তার মানে তোমার এখন সময় তুমি মাধুকরি করতে পারো। তো সেইভাবেই আমার শশাঙ্ক বাবার কাছে, আর শশাঙ্ক বাবা মানে পুরো মনে হয় যেন পুরো একটা ভাণ্ড ছিল সেটাকে একদম ঢেলে দিলেন, বলছে এবার নাও, যত খুশি নাও, কত গান চাই। না কিন্তু কিন্তু ওনার তিরোধানটা ওই যে ওই উঠোনে তোমাকে সামনে বসিয়ে উনি ইচ্ছে করলেন যে এখন ওনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, ইচ্ছা মৃত্যু কথাটা আমরা শুনেছিলাম, তুমি নিজের চোখে দেখেছো। হ্যাঁ, তো তোমার শশাঙ্ক বাবার কিছু দর্শন একটু গানের মাধ্যমে শোনাবে? অবশ্যই। শশাঙ্ক বাবার শশাঙ্ক বাবা অনেক গান লিখেছিলেন, এবং কিন্তু সেগুলো খুব গুছিয়ে রাখতে পারতেন না উনি, মানে একটা কাগজে লিখলেন বা কারো বাড়িতে গেলেন, বলছে আচ্ছা ঠিক আছে, হঠাৎ একটা গান মনে হলো, তোমাদের বাড়িতে লেখার কাগজ আছে বলে উনি সেই কাগজের মধ্যে লিখে ওই বাড়িতেই ফিরে চলে আসতেন, ওটাকে নিয়ে সঙ্গে করে আসতেন না। এভাবে আমি কী করেছিলাম, যাদের যাদের আমার জানা ছিল যে এই সমস্ত বাড়িগুলোতে উনি যান, আমি আমি সেই বাড়িগুলোতে ঘুরে ঘুরে সেই ছোট ছোট কাগজগুলো জোগাড় করে নিয়ে এসেছিলাম, করে করে আমার কিছু কিছু গান হয়েছে, কিন্তু আরও হয়তো কত লিখেছেন কিন্তু আমরা পাইনি। তো শশাঙ্ক বাবার একটা লেখা গান যেটা আমার আমারও খুব ভালো লাগে নিজের, এবং গানের পদের মধ্যে বাউলের নাম তো থাকে সব সময় যিনি লেখেন, এবং গুরুকে স্মরণ করে সেটা করা হয়। চকমকি যখন উঠবে আগুন ঝলক মেরে, করতে থাকো ঠক ঠকি, করতে থাকো ঠক ঠকি, চকমকি আমরা কোনোদিন আজ পর্যন্ত একজন ক্রুদ্ধ বাউল দেখলাম না, একজন হিংসুক বাউল দেখলাম না, একজন লোভী বাউল দেখলাম না, এই যুগ যন্ত্রণার এই কুটিল যুগে এটা কি করে সম্ভব? ওনারা কি এই যুগে বাস করেন না? এখানেই তো বাস করেন, তাহলে এই জিনিসগুলো থেকে ওনারা কিভাবে, তুমি ব্যাখ্যা করো একটু।
আমার আমার গুরু ছিলেন সুফি গুরু কারিপুর আব্দুল সালাম, উনি মালায়ালি ছিলেন দক্ষিণ ভারতে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, ওই বাবা উনি সবসময় যেখানে বাজার ছিল, যেখানে লোকেরা মাংস কাটে, তারপরে মাছ বিক্রি করে, সবসময় চেঁচামেচি হচ্ছে, লোকজন দর কষাকষি করছে, যাতায়াত করছে, বাস চলছে, অটোরিকশা চলছে, সবকিছু চলছে, সেটার মাঝখানে ছোট্ট একটা জায়গা ছিল এরকম তিন কোণা মতো, সেই তিন কোণার মধ্যে একটা গাছ ছিল, সেই গাছটার তলাতে উনি বসে থাকতেন, বসে ওনার সাধনা ওখানে করতেন, জপ করতেন, জিকির, উনি জিকির করতেন, এই সমস্ত করতেন। তখন আমি বলছি, বাবা আপনার ওখানে গিয়ে বসা, এত আওয়াজ, লোকজন, ভিড় ভাট্টা, ওখানে যাওয়ার কি দরকার, আপনাকে অন্য একটা জায়গা এনে করে দেবো, ওখানে ঠান্ডা মাথায় যেখানে কোনো আওয়াজ নেই সেখানে গিয়ে বসবেন। তখন বলছে, ওটা আমার জঙ্গল, কারণ জঙ্গলে গেলে তুমি কি পাবে, জন্তু জানোয়ার, তো এই কংক্রিটের জঙ্গল। তো বলছে যে এখন তো জঙ্গলও নেই, কিছুই নেই, কিন্তু এটার মধ্যে মানে এই যে এই যে আমাদের এক একজনের এক এক রকম চরিত্র বা এক একজনের যে যে ভাবভঙ্গি, তার মধ্যে অনেকটাই মানে সেই হিংস্রতা, ক্রুদ্ধতা, সেগুলো সবকিছুই লুকিয়ে আছে। সুতরাং আর এই কংক্রিটের যে জঙ্গল, তার মধ্যে এই আওয়াজের মধ্যে, সেটাই আমার সাধনার জায়গা। তো এই এইরকম একটা অত্যন্ত গভীর এবং অত্যন্ত উঁচু মানের এবং অত্যন্ত ব্যপ্ত একটা দর্শন নিয়ে তুমি বাংলার মেয়ে, ভারতের নাগরিক, এখন বিশ্বময় ঘুরে বেড়াচ্ছ, কত জায়গায় যাচ্ছ, আমি এখানে সেগুলো লম্বা তালিকা বলে তোমার এখন সময় নেব না, লোকে তোমার ওয়েবসাইটে গিয়ে দেখুক। হ্যাঁ, তুমি তো এটার মধ্যে কি তুমি তোমার কি অভিজ্ঞতা, এই বিশ্ব বাউল, তুমি এখন বাংলার বাউল ছিল বাংলার বাউল হাজার বছরের, সেইখান থেকে তুমি এখন বিশ্ব বাউল, তুমি এর মধ্যে কি কোনো সংঘাত আছে না সূক্ষ্ম আছে? প্রথম থেকে আমারও বুঝতে অসুবিধে হয়েছে যে আমি আমি সবসময় ভেবেছিলাম, আমি বাবাকেও বলতাম, মানে সনাতন বাবা, শশাঙ্ক বাবাকে, যে আমি এখানেই কোথাও একটা ছোটোখাটো কুটির ফুটির দেখে ওখানেই বসে পড়বো, ওই কন্যাতে আমার আর কিছু দরকার নেই, আমার খালি আত্মচেতনা হলেই যথেষ্ট, আর কিছু চাই না আমার। আমি আব্দুল সালাম বাবাকেও তাই একই কথা বলেছি, কিন্তু তখন উনি আমাকে বললেন, কিন্তু কাউকে তো কাজ করতেই হবে, তার কারণ তুমি যদি এদের যারা গুরু, আমাদের গুরু শরীরে আছেন, শরীরে নেই, তাদের কথা যদি তুমি অন্য মানুষের কাছে পৌঁছে না দাও, তুমি সেতু হয়ে যাও, সেটা তোমার কাজ, সেটাই তোমার সেবা হবে, সেতু। হ্যাঁ, তো তো আমার তখন আমাকে বলে, যাও তুমি সমস্ত জায়গায় বিশ্বে ঘুরে ঘুরে বেড়াও, আর এই সমস্ত বলে বেড়াও, এই গান বলে বেড়াও, আর আমাদের কথা বলে বেড়াও। তখন আমি বললাম, ঠিক আছে, সেটাই যদি আমার কাজ হয় তাহলে আমি সেটাই করব। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন bangla television.net। জাগরণের গান ও কবিতা 2013, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিজয়ের 42তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলা টেলিভিশন ক্যানাডার বিশেষ অনুষ্ঠানে প্রচার হবে জাগরণের গান। ডিসেম্বরের 21 তারিখে বেলা 11:30 চ্যানেল 10 ও 60 থিয়েটারে। অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই চলবে। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শব্দ সৈনিকেরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জাগরণের গান গেয়ে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙা করে রাখতেন। আমরা করব জয়, বিজয় নিশান উঠছে ওই, গেরিলা আমরা, আমরা গেরিলা, এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এমনি সব জ্বালাময়ী গান। আমাদের মুক্তিযুদ্ধের একটা ইতিহাস আছে, ইতিহাসের বুকের ভেতর হাজার বছরের পুরনো একটা পাথর ছিল। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। জাগরণের এই গানগুলিতে কণ্ঠ দিয়েছেন দিল আফরোজ রুমা, মোহাম্মদ আতাউল গনি,
ফারহানা রাশিদ মিতা, সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, চিত্রা সরকার, রিঙ্কু ভুইয়া, আনিকা রিদা মজুমদার, কাজী আলম লিটন, শিরিন ইসলাম, আসিফ ওয়াহেদ, সুস্মিতা রায়, সুরায়ক হাসান সাদি, নিঘাত মুর্তজা শর্মী, সুমন মালিক, তানিয়া হোসেন, আসিফ চৌধুরী, নাবিউল হক বাবলু ও ফারহানা আজিম হিউলি। বিজয় দিবসের এই বিশেষ অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাগরণের কবিতা আবৃত্তি করবেন আহমেদ হোসেন, দিলারা নাহার বাবু, শরীফ হাসান শিশির, সৈয়দা মার্জিয়া আফরোজ ও ঈশা তারা মেরুনা। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর তব্য গিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে বাংলা টিভির দর্শকদের জন্য জাগরণের গানগুলির সঙ্গীতায়োজন ও সার্বিক ব্যবস্থাপনা করেছেন মাসুদুল ইসলাম টুটুল। টরন্টোর বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে সম্প্রতি গানগুলোর ভিডিও চিত্রধারণও সম্পন্ন হয়েছে। শুটিং লোকেশনের সার্বিক ব্যবস্থাপনা ও স্টিল ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন খুরশিদ শাম্মী। রিপোর্টিং করেছেন জ্যানা হক। বিশেষ এই অনুষ্ঠানটি দেখতে টেলিভিশনের পর্দায় চোখ রাখুন। ডিসেম্বরের 21 তারিখে রজার্স কেবলের চ্যানেল 10 ও 63-তে বেলা 11:30। পল্টু কুমার শিকদার, বাংলা ভাষী, ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইঞ্জুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নেই। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। কারণ, মহাকারণ, সূক্ষ্ম, অতি সূক্ষ্ম,
সেগুলো সব সব তো সময়ের মধ্যে। আর যারা সাধক তার কাছে কোনো কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান বলে কিছু নেই, সবটা সবটাই বর্তমান, সেই জন্য বাউল বর্তমান পন্থী। আচ্ছা, কারণ আমাদের সবসময় একটা ধারণা হয় আমরা বর্তমান ভবিষ্যতের কথা ভাবি, নইলে কিন্তু পেছনের কথা ভাবি, কিন্তু কিছুতেই এই মুহূর্তে এই মুহূর্তটাকে ভাবি না। এই যে মুহূর্তে যে বেঁচে থাকা, সহজভাবে বেঁচে থাকা, হ্যাঁ এটাকে কিন্তু কখনো ভাবি না, যে প্রত্যেকটা মুহূর্তেই আমরা আনন্দে আছি, সচ্চিদানন্দে আছি, সচ্চিদানন্দে আছি। আর সচ্চিদানন্দ হচ্ছেন যে সৎচিৎ আনন্দ, তিনটে নিয়ে তো, একটা হচ্ছে মন, আরেকটা হলো আত্মা, আর দেহ, এই তিনটে যখন এক এক জায়গায় চলে আসবে সেটা সচ্চিদানন্দ হয়ে যাবে একতারার মতো। ওটা কখন আসে জানো? আচ্ছা বল। আবার 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 সময়টা একটা গাছের মতো করে দেখা হচ্ছে, উল্টো গাছ, উল্টো গাছ, তার তার যে শেকড় সেটা উপর দিকে, শেকড়টা ভবিষ্যতে। আচ্ছা, কারণ আমরা তো শেকড়ের দিকে যাচ্ছি না, আলটিমেটলি কি হবে আমাদের সেটা তো শেকড়। আর ডালপালা যেগুলো পেছনে ফেলে যাচ্ছি, পাতা ফুল সব পেছনে। কে লিখেছেন এটা? এটা এই এটা শরতের লেখা, বাংলাদেশের শরতের। আমি একটুখানি গিয়ে দেবো, আমি জানি অনেক সময় নষ্ট করছি আমি। না 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 না, কি চমৎকার ফল গো গুরু, ধরে ওই গাছে ওরে আকাশে তে গাছের গোড়া, বলে নিচে তে ডাল মেলেছে, সেই গাছেতে আলগা ফল ধরে, কাটিলে বাঁচে সে গাছ, না কাটিলে মরে, সে ফল কত কাঁচা হয়ে ঝরে গেছে, আবার পাকা হয়ে বাঁচতেছে গুরু, পাকা হয়ে বাঁচতেছে ওই গাছে। বাংলা টেলিভিশনের তরফ থেকে পার্বতী বাউলকে অনেক অনেক শুভেচ্ছা, তার যাত্রা সাফল্যে ভরে উঠুক, তিনি নিরন্তর নিজের সাফল্যকে নিজে অতিক্রম করে যান এবং আমাদের বাউলিয়ানাকে বিশ্ব বাউলিয়ানা করে তুলুন। জয় গুরু হাসান দাদা। আমার ভেতর আমি কেতা খবর রাখলি না, শুধু আমি আমি করে বেড়াও, এ আমি কেতা বলো না, এই আমি বলো কঞ্জনা, আমার ভেতর আমি কেতা খবর রাখলি না, আমার ভেতর আমি কেতা খবর রাখলি না, কাম
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। বাংলা টেলিভিশন কানাডার পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।